মর্নিং আমার পরিবারের সকল সদস্যকে আমি সুপ্রভাত আসলে আশা করি সবাই ভালো আছো ফাইন আছো ঠান্ডা শীতকাল পড়ছে খুব ভালো লাগছে শীতকালে আমেজটা অন্যরকম সকালটা খুব দেখতে ভালো সুন্দর লাগে বাজারে গেলে সবুজ সবুজ ভর্তি আর তার জন্য কি বলেন তো তার জন্য কি বলতে বন্ধুরা শীতকাল পড়ছে ওই জন্য দেখুন মুখে দাড়ি গজাচ্ছে দাড়ি কাটবে না এখন শীতকাল পড়ছে শীতকালে দাড়ি যা ঘন ঘন কাটাও ঠিক না দাড়িটা লেখা আছে গো না মুখে র‍্যাশ বেরিয়ে যায় এটা সবাই জানে যাদের বেরে তারা জানে ভালো করে কি তুমি রবিবার দিন কেটেছো ও রবিবার দিন হয়ে গেছে এই গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি ভীষণ ভীষণ ভালো আছি আর আজকে চায়ের আসরে আবার বসেছি তার কারণ হচ্ছে দুজনের আজকে বার্থডে উইশ করার আছে দুজনের বার্থডে আজকে

দুর্গাপুরে আসার পরে মিতা ঘোষ হচ্ছে আমার প্রথম বন্ধু তাই জন্য মিতা ঘোষ একটু স্পেশাল মিতা আমি যে দুর্গাপুরে এসে যে স্কুলে আমি জয়েন করেছিলাম ওই স্কুলে আমার কলিক এবং কলিক মানে একদম আমার পাশের চেয়ারের কলিক তো মিতা খুব ভালো থেকো আর তোমার আগামী দিনগুলো খুব সুন্দর হোক মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে হ্যাপি বার্থডে আর যেটা বলা সেটা হচ্ছে যে আমি মনে প্রাণে কামনা করি যদিও তোমার জন্মদিন তাও তোমার তোমার সকলকে নিয়েই তো তুমি আমি মনে প্রাণে কামনা করি যেন তোমার ছেলে এবার বোর্ড এক্সাম দেবে খুব ভালো খুব খুব ভালো ফল করে ঠিক আছে আর সকলকে নিয়ে খুব সুন্দরভাবে তোমার দিনগুলো কাটুক আর তোমার স্বপ্নটা পূরণ হোক আর তোমার পল্লবদা তোমার জন্য কি উপহার রেখেছে সেটা দেখো আর শুক্লা চক্রবর্তী তোমাকেও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা তোমার জন্মদিনে তুমিও ভালো থেকো তোমার বছরটা খুব ভালো যাক আগামী দিনগুলো তোমার খুব ভালো কাটুক আর যদিও মিতার রিকোয়েস্ট কিন্তু শুক্লা তোমার জন্য গানটা দুজনকে একটা গান গাছি দুজনের জন্য আর কি বার্থডে স্পেশাল এটা আমাকে রিকোয়েস্ট মিতা করেছিল যাই হোক অনেক দিন গ্যাপ চলে গেছে তাই আমি তো তোমার বাড়িতে যাচ্ছি খাওয়ার জন্য রেডি থেকো কিন্তু হ্যাঁ তাই দুজনকেই গানটা ডেডিকেটেড করলাম নীলে নীলে অম্বর পর চাঁদ জব আয়ে প্যার বরসায়ে हमको तरसाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए नील नील अंबर पर चाँद जब आए प्यार बरसाए দেখো লোডেডিং বলে এদিকে মুখ করে বসেছিলাম ভিডিওটা করতে ভিডিওটা করতে করতে কারেন্ট এসে গেল টালিয়া তো চলো চা বিস্কুট চলতে থাক

মশলায় আলুর দম বানাবো দেখো ম্যাগি ভুনা মশলা এটা দিয়ে না খুব ভালো আলুর দম হয় তো তেলটা দিয়েছি এবার তেলের মধ্যে আমি আজকে কিছু ফোড়ন দেব না জাস্ট পেঁয়াজটাই দেব। অন্য কিছু ফোড়ন দেব না বড়ি দিয়ে বেগুনের ঝোল তার জন্য গুলো আগে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা বড়িগুলোকে আগে তুলে নিই কালো জিরে ফোড়ন দেব দিয়ে দেব এইভাবে সরু করে কেটে রাখা বেগুন ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নেবো ঢাকার মধ্যে বেগুনটা ভাজা হোক বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমরা বেগুনটাকে একটা বাটিতে তুলে নেবো এবার আমরা আরেকটু তেল দিয়ে নেব এই তেলটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ দেখো বেগুন রয়ে গেছে দেখতেই পাইনি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব প্লেট করে রাখা আদা রসুন দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমরা ভাজা ভাজা করে টমেটোটা নরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো মশলা কিছু আলাদা মশলা নেই নর্মাল মশলাই দেবো দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন একটু দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময় ওটা অফ ক্যামেরা হয়ে গেছে জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা তো জানোই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছাড়া আমার চলে না তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যাস মশলা দেওয়া কমপ্লিট তোমরা চাইলে এটাতে গরম মশলা দিতে পারো আমি গরম মশলা দেব না আমি দেব ধনে পাতা এবার মশলাটাকে এই টমেটো আর পেঁয়াজের সাথে একটু মাখিয়ে নিলাম নিয়ে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো দিয়ে এই মশলার সাথে ভালো করে বেগুনগুলোকে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা দিয়ে সামান্য জল খুব বেশি না সামান্য জল এক কাপ মতন জল দিলাম আমি কেননা বড়িটাও একটু নরম হওয়ার ব্যাপার আছে তো বড়িটা খুব বেশি কটকটে থাকলে ভাল লাগে না আমার ভাল লাগে না এই জন্য আমি বড়িটা আগে থাকতেই দিয়ে দিয়েছি একটু বেশ নরম নরম হবে রসালো রসালো হবে তাহলেই বড়িটা খেতে ভালো লাগে এই তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো রসালো বড়ি আমি একটু রসালো বড়ি ভালোবাসি একদম মানে টাক টাক করে মুখে পড়বে ওরকম বড়ি ভালো লাগে না চলো এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপরে আবার আমরা আসছি ঘুরে আমাদের বেগুন বড়ির ঝাল মোটামুটি রেডি এবার এর মধ্যে দিয়ে দেব দেবো একটুখানি মিষ্টি বেশি খুব যে আর দিয়ে কুচি রেডি হয়ে যাবে আমাদের বেগুন বড়ির ঝাল এরকম বানিয়ে একটু খেয়ে দেখো হয়তো অনেকেই বানাও যারা বানাও না তাদের জন্য বললাম একে তো শীতের বেগুন তার সাথে বড়িয়ার ধনে পাতা দুর্ধর্ষ পেছনে আমার বোনাটা আছে ওখানে বুনছিলাম রেখে দিয়ে এলাম এখন হয়ে গেছে কি বলবো গুড ইভিনিং কারণ এখন বাজে ছটা কুড়ি আজকে একটু দেরি করে এলাম কেননা কিছু ভিডিওর কিছু এডিট করছিলাম তাই জন্য আসতে দেরি হলো তো ঠান্ডা তো ভালোই পড়েছে আর আজকে তো সন্ধেবেলা আমার কোনো কাজ নেই আর দেখবে শীতকালে যদি সন্ধেবেলা কাজ না থাকে না দারুণ লাগে আজকে কোনো কাজ নেই কেননা মা বলেছে রাত্রিবেলা ও বাড়িতে খেতে তো ভাবছি ও বাড়িতে খেয়ে দে ও বাড়িতেই থেকে যাব। আজকে আর রাত্রিবেলা আসবো না আসবো কালকে সকালবেলা কালকে সকালবেলা এসে একেবারে পুজো টুজো করবো স্নান টান করে পুজো টুজো করবো তার মধ্যে এসে গেল একটা নিমন্ত্রণ বললাম যে আমার যে হেল্পিং হ্যান্ড তার মেয়ের বিয়ে বলছিলাম না অসুস্থ ছিল এখন ঠিক হয়ে গেছে এখন সুস্থ আছে তো নিমন্ত্রণ করে গেল রোববার দিন বিয়ে দেখি যাব তো নিশ্চয়ই তারপরে দেখি গিফট আনলে সেগুলো তো নিশ্চয়ই তোমাদের দেখাবো তা যাই হোক এখন আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কালকে তোমাদের ভ্লগে আমি বললাম যে আমি শ্বশুরবাড়িতে ফিরে যাচ্ছি মানে শ্বশুরবাড়িতেই আর ভাড়া বাড়িতে থাকবো না শ্বশুরবাড়িতে তো অনেকেরই প্রশ্ন ছিল যে শ্বশুরবাড়িতে কেন আমি থাকি না এত ভালো রিলেশন এত যাতায়াত করি থাকি না কেন শ্বশুরবাড়ি ছেড়ে আমরা বেরিয়ে এসছিলাম দু হাজার মার্চ মাসে দু হাজার সতেরোর মার্চ মাসে আমরা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসি সতেরো আঠেরো আর আমি কলকাতা থেকে পারমানেন্টলি এখানে চলে এসছিলাম চাকরি ছেড়ে দু হাজার ডিসেম্বরে মানে বাবা মারা যাওয়ার পর তারপরে চাকরি ছেড়েছে দু হাজার ষোলোর মেতে কিন্তু ততদিন পর্যন্ত মানে ওই টানাপুর চলছিল। স্কুল কিছুতেই আমাকে মানে ছাড়তে চাইছিল না সেই জন্য তো যাই হোক তারপরে তো তোমার ততদিন শ্বশুরবাড়িতেই ছিলাম তারপরে বেরিয়ে এলাম কেন বেরিয়ে আসার পেছনে মূল কারণটা ছিল আমি যখন বিজনেসটা শুরু করলাম হোম ডেলিভারির বিজনেস তখন ওই একটা কিচেনের মধ্যে তুমি তোমরা তো দেখেছো আমার শ্বশুরবাড়ির কিচেনটা কিচেনটা ছোটো ওই কিচেনের মধ্যে তিনজন মানুষের রান্না করার মতন পরিস্থিতি ছিল না কারণ মা দিদি আমি তিনজন যদি ওই কিচেনটার মধ্যে ঘোরাঘুরি করি রান্না করি তাহলে খুব প্রবলেম হতো কারণ খুব তো অনেক বড় জায়গা নয় তো সেই জন্য যখন আর আমার তো বেশ প্রচুর মানে শুরুর দিকে তো আমি তো পরে ছেড়ে দিলাম মানে ইচ্ছা করছে না বলে শুরুর দিকে আমার এরমও গেছে একশো তিরিশ জন চল্লিশ জনেরও রান্না আমাকে করতে হয়েছে তো সেই জন্য একটা আলাদা দর জায়গা দরকার শুধু সেই কারণেই শুধু সেই কারণেই আমরা কিন্তু ভাড়া নিয়েছিলাম আর রিলেশন আমাদের সাথে কি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তা এখন আবার মা বাবার বয়স হয়েছে আর আমি সেইভাবে এখন আর হোম ডেলিভারি ওই যে কটা ছেলে আছে ওটাই আর এক্সট্রা কিছু করছি না কেননা ভাল লাগে না আর বয়সটাও তো বাড়ছে নেহাত বয়সটা তো আর কম হলো না এখন আর ভাল লাগে না ওইভাবে এ করতে ওই ঘরের রান্না বান্না আর দু চারজন যারা আছে তাদের জন্য ওইটাই ঠিক আছে আজকেও সকালবেলাই চলে যেতাম ওই বাড়িতে ভাগ্নি দুটো তো কালকে রাত্রে কেন আসবে না কেন আসবে না সকালে চলে আসো শুধু সকালবেলা গেলাম না কি এদিকে একটু রান্নার ইয়ে ছিল বলে সকালবেলা যায়নি তো আমার শ্বশুর বাড়িতে না থাকার কিন্তু মূল কারণ মানে শ্বশুরবাড়িতে না থাকা নয় শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম এই কারণেই জায়গার বড্ড অভাব ছিল তো তখন তো ওই এরকম পরিস্থিতি ছিল না তো এখন যা পরিস্থিতি বাবা বলছে তোমার যতটুকুই রান্নাবান্না আছে ওপরের ছাদটাকে রান্নাঘর করে নিতে তো আমারও সেটা সুবিধা হয়ে গেল তাই ব্যাক টু প্যাভেলিয়ান ব্যাক টু শ্বশুরবাড়ি তা অনেকেরই প্রশ্ন ছিল সেই জন্য প্রশ্নটার জবাবটাও এইটাই দিলাম দিয়ে দিলাম যে এই কারণেই মূলত আমি শ্বশুরবাড়ি ছেড়ে বাইরে রয়েছি আর সেই পালাও আমাদের শেষ এবার আবার চলে যাচ্ছি আমাদের শ্বশুরবাড়িতে আবার সবাই একসাথে আবার সেই আড্ডা ও আড্ডাটা যা জমে না দেখলে তো কালকে খেতে বসে তাও তো একটুখানি ভিডিও করেছি খাওয়া হয়ে যাবে আমরা তিনজনে গল্প করতেই থাকবো কবেকার কোন পুরনো সেই আমার দেওয়ালের কখন বিয়ে হয়েছিল সেই গল্প তারপরে মায়ের সব আত্মীয় স্বজনদের গল্প মায়ের ছোটোবেলার গল্প এই সব গল্প চলতে থাকে চলতে চলতে ভা ভাতের থালা শুকিয়ে যায় ভাতের থালায় আবার জল ঢেলে নিয়ে তারপরে আমরা থালা তুলি এরকম হয়ে যায় তো খুব জমিয়ে আমরা আড্ডা মারি তো আমার খুব আনন্দ হচ্ছে যে আবার সবাই একসাথে জমিয়ে আড্ডা মারবো ভাইরা যখন আসবে তখন আরও আনন্দ হবে পুরো ফ্যামিলি একদম ভর ভরাট একদম মানে কী বলবো ভর ভ মানে পুরো ফ্যামিলি একদম জমজমাট হয়ে যাবে সেইভাবে খুব আনন্দ হবে খুব আনন্দ হবে তারপরে তো টুকটাক ছোটোখাটো অকেশান তো লেগেই আছে সেগুলো তো আছেই খুব আনন্দ হবে দুপুরবেলা সেই ছাদে গিয়ে আমরা পেয়ারা মাখা খেতাম আমি দিদি আর তার সাথে বাচ্চা দুটো নয় কিন্তু ওরাই সব পছন্দ করে না আমরা আমি দিদি আর মাঝে মাঝে বাবাকে আমরা দলে নিই কতবেল মাখা খেতেও বাবাকে আমরা দলে নিই বাবা আমাদের দলে আসে মা আসে না বাবা আমাদের দলে আসে তো খুব আনন্দ হবে সেই জন্য মনটাও আমার এখন খুব খুশি খুশি আমার নয় আমাদের দুজনের আর ওরা তো ভীষণ খুশি বড়ো ভাগ্নিটা ছোটো ভাগ্নিটাও ভালোবাসে বড়ো ভাগ্নিটা আমাকে এত ভালোবাসে কোনো জিনিস একা খায় না তো দুটো চিপস থাকে একটা পাঁচ টাকার প্যাকেট চিপস আনলে তার থেকে দুটো চিপস আমার মুখে দিই কালকে ওকে দিদি দুটো পেয়াজি দিয়েছে তার থেকে একটা পেয়াজি আমাকে এসে দিয়ে গেছে ভীষণ ভালোবাসে আছে তো সেই যাই হোক সেই ভালোবাসার জায়গায় ফিরে যেতে কার না ইচ্ছে করে তো সেই জন্য খুব আনন্দে আছি আর সেই আনন্দটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি আর ওই বাড়িতে যদি থাকি তাহলে আজকে রাত্রে মানে আমার নাইট স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো কালকে আবার নতুন ভ্লগের সঙ্গে দেখা হবে তা যখন পর্যন্ত টাটা সবাই ভালো থেকো বেস্ট অফ লাক গুড নাইট